يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা سبحانه وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আল্লাহ আপনারা খুশি না বেজার খুশি বেশি না কম বেশি দুপুরে ভাত খেয়েছেন সবাই না অনেকে হ্যাঁ দেখি কে কে খান নেই হাত তোলে আমিও খাইছি অল্প বেশি খাইনি আমরা রোজা রাখলেই তো শক্তি বাড়ে তো আপনাদের শক্তি কমে গেল কেন একটু বলেন তো আল্লাহু আকবার এই যে প্রশংসার দোয়াগুলো করলাম এগুলো আপনারা অনেকেই করেন নাই এই প্রশংসার দোয়াগুলো এত মোবারক একবার করবেন কেয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে টের পান না কি প্রশংসাগুলো হয় রাসূলুল্লাহ সাল্লাম প্রতিদিন সকালে তিনবার পড়তেন লাকাল হামদু ইয়া রব সুবহানাল্লাহ ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া যিনাত আরশি ওয়া মিদাদ কালিমাতি অর্থগুলো জেনে নিন ইনশাআল্লাহ আপনারা খুশি আছেন তো এখানে এসে জান্নাতে যেতে চান তো কারা কারা দেখি হাত তোলেন দেখি আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন হাতগুলো নামাই রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যারা আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করে তারা আগে জান্নাতে যাবে যে কোনো সময় যখন কেউ জিজ্ঞেস করবে কি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন মাহফিলের কিছু ডেকোরাম আদায় করতে হয় আজকের মাহফিলের সভাপতি সুদূর সিলেট থেকে আমার ভাই এখানে আছেন স্থায়ী লোকদের মতোই জাফলং সবচেয়ে সুন্দর একটি এলাকা জাফরউদ্দিন হাফেজাহুল্লাহ আল্লাহ ভাইকে কবুল করুন আরও আসতে বলেন আমিন দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা এগুলো না দিলেই হয় শুধু বক্তা দিলেই হয় আল্লাহর কাছে প্রথম হলে না ভালো দুনিয়াতে প্রথম হইয়া লাভ কি দুনিয়ার বহু প্রথম জাহান্নামে জায়গা হবে তাদের আর দুনিয়ার কোনো জায়গায় নাম নাই তারা জান্নাতের মালিক হয়ে আছে আছে না বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম জানেন তো চেহারাও সুন্দর না কালো কুটকুটে দুনিয়াতে আজান দেয় জান্নাত থেকে উত্তর আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গেলেন মেরাজে জান্নাতে হাঁটছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে দিয়ে বেলাল হাঁটতেছেন বেলাল আদনের পায়ের খড়মের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসছে এসে বললেন বেলাল কি আমল করো
জান্নাতে গিয়ে আমি কারো কথাই মনে পড়লো না, বারবার মনে হয়েছে তুমি আমার সামনে দিয়ে হাঁটছো, সুবহানাল্লাহ, কি আমল তুমি করো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি আমল করি না, তবে যখনই উযু করি দুই রাকাত সালাত আমি তাহিয়াতুল উযু আদায় করে নেই। সুবহানাল্লাহ, আমাদের লোকেরা শুধু জুমার দিন পড়ে, এটা শুধু জুমার দিন না, উযু করলেই করাকাত, মসজিদে ঢুকলেই করাকাত, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের বর্ণনা, দুই রাকাত পড়বেন না, বসতে পারবেন না, দাঁড়িয়ে থাকবেন, যখনই মসজিদে ঢুকবেন কয় রাকাত, আর যখন উযু করবেন কয় রাকাত, আল্লাহ তৌফিক দান করুন। এখানে আমার চেয়ে অনেক সুন্দর করে আলোচনা করেছেন, কঠিন কাজ কালেকশন করা কিন্তু সহজ কাজ না, মানুষে মাইর খায় কিন্তু পকেট ছাড়ে না, ককিল দুইটা বেশি দেয় কিন্তু টেহা দিউ না, এই কঠিন কাজ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা আবুল খায়ের আনসারী হাফেজাহুল্লাহ, নায়েবে মুহতামিম, ভুঁইয়াগাতি কওমি মাদ্রাসা, বারবার ভারতে আসাম কুচবিহার সফরকারী, এটাও টাইটেল একটা, তা আমারটা লেখেন একশো দেশ সফরকারী, ভালো, এটা সফর যত বেশি করবে পুরুষ তত তার মেধা বাড়বে, আর মেয়েরা যত বেশি সফর করবে মেধা কমবে, তাকওয়া কমবে, মেয়েরা যত ঘরে থাকবে তত বড় আল্লাহর ওলি হবে, আর যত বাহিরে যাবে তত তার পর্দাহীনা হবে, দিন হারা হবে। আল্লাহ আমাদেরকে সফর করার তৌফিক দান করুক। আবুল খায়ের ভাইয়ের অনেকগুলো জায়গা থেকে তিনি কথা বলেছেন, এই কথাগুলো সুন্দর কোরআন আলোচনাগুলো আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করে। আমার অত্যন্ত স্নেহের আদরের হাফেজ কারি মাওলানা মুস্তাকিম বিল্লাহ, বাড়ি কিশোরগঞ্জ, এখানে আল্লাহ তার রিজিক রেখেছেন, পাশের মসজিদের ক্ষতি চিনেন তো আপনারা, অত্যন্ত উপরে উঠতে পারে কারীদের মধ্যে, অত্যন্ত শ্রেষ্ঠ একজন কারি সে, আল্লাহ তার এই কোরআন তেলাওয়াতকে কবুল করুন। আল্লাহ তার আলোচনা প্রায় দেড় ঘন্টা আলোচনা তিনি করেছেন, আল্লাদিনা ওই যে ওলা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াতের উপরে তিনি কথা বলেছেন, হামদুলিল্লাহ দিন কথা বলেছেন, আল্লাহ তার আলোচনাগুলো আমল করার তৌফিক দান করেন। আপনাদের প্রধান অতিথি বয়স অত্যন্ত নবীন, তুমি আর আগে প্রধান অতিথি হয়েছো কোথাও? জীবনের প্রথম, তাও আমার সাথে, ভালো, আল্লাহ কবুল করুক। তো দুইটা নসিহত তোমার জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা, রুবেল পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বা? মসজিদে, মসজিদে যারা যায় না এরা মুনাফিক, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, বসো, আর দাঁড়িয়ে রেখে দিও আজকে থেকে, এখন দাঁড়িয়ে রাখাটা তো ফ্যাশন, দুনিয়ার সেরা সেরা নাম করা যেগুলো বাজে নামে নাম করা এগুলো দাঁড়িয়ে রাখে, অথচ দাঁড়িয়ে হলো সব নবীদের সুন্নাহ, কোনো কোনো ইমাম দাঁড়িকে ওয়াজিব বলেছেন, মেডিকেল সায়েন্সে দাঁড়িয়ে রাখা ফরজ, দাঁড়িয়ে না রাখলে শরীরে অনেক ক্ষতি হয়, দাঁড়িয়ে যারা রাখে না এদের স্ট্রোকটা তাড়াতাড়ি হয়, এরা যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে, কারণ নার্ভগুলোর সাথে ব্রেনের সম্পর্ক, যতবার ছাঁচে ব্রেনে আঘাত লাগে, এই জন্য দেখবেন অতীতের কোনো বড় মানুষ দাঁড়িয়ে ছাঁচতেন না, দাঁড়িয়ে আমরা রাখবো, আল্লাহ তৌফিক দান করুন। অনেক অতিথির নাম দিয়েছেন, এগুলো পড়তে গেলে আজকে অনেক সময়ের দরকার, মুলাখাসান বলছি, যত অতিথির নাম এখানে এসেছে আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, সৌজন্যের দেয়ান জাহাঙ্গীর ট্রাভেলস আল্লাহ তাদেরকেও কবুল করুন, এখানে জমি দাতা হলেন আমাদের দানেশ ভাই, দানেশ ভাই আছে, দানেশ ভাই আপনার নাম কি? হ্যাঁ, জোয়াব আলী, যা জোয়াব চান দিয়ে দিবে, নাম হলো জোয়াব আলী, আমাদের দেশে কত সুন্দর সুন্দর নাম রাখে, একজনের নাম হলো জিলহজ, মান হল জিলহজ, মানে হজ না করলে উনি জিলহজ মাস, আরেকজন লোকের নাম ইমান আলী, হুজুরে ওয়াজ করতেছে নামাজ না পড়লে ইমান থাকবে না, ও কয় আমার ইমান যাবেই না, কারণ নামই হলো ইমান আলী। আপনার নাম যাই হোক কাজ থাকতে হবে, কাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আগে কাজ, আগে কি কাজ, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক মায়েরা এসেছেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এসেছেন অনেক খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি, মসজিদের আইম্মায়ে কেরাম, অনেক ওলামা হযরত আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, আজকে অত্যন্ত কষ্টের সাথে উচ্চারণ করছি, আমার অত্যন্ত আদরের স্নেহের ছাত্রের মতো, আমি যাকে অত্যন্ত বেশি ভালোবাসতাম, আবদুল্লাহ আনসারী হাফেজ আলেম, আজকে সে দুনিয়ায় নাই, তার হাত ধরেই আমি প্রথমে এলাকায় এসেছিলাম,
আজকে সে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। সেই সাথে আমাদের শেখ চলে গেছেন আল্লামা শফি হুজুর, আল্লামা বাবু নগরী, আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা সেফায়তুল্লাহ, আল্লামা রফিক সাইদি, আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। যারা ওলামা হজরত আছেন, বেঁচে আছেন, যেই মসলকেরই হোক, দরসে নিজামি দরসে আলিয়া, আল্লাহ সবার হায়াতকে দারাজ করে দিন। স্কুলের স্যাররা এসেছেন, ছাত্ররা এসেছেন, যারা পরীক্ষার্থী, পরীক্ষায় সকল ছাত্রদেরকে আল্লাহ কামিয়াবি দান করে দিন। আজকে জুমার দিন, আল্লাহ এই দিনটার নাম রেখেছে জুমা, যদিও আমরা শুক্রবার হিসেবে ডাকি, এটা কোরআনের খেলাফ। আল্লাহ যে নাম রেখেছেন তার চেয়ে শ্রেষ্ঠ নাম আর হতে পারে না। এই দিনকে আল্লাহ জাল্লা শানহু বরকতময় করেছেন। এই দিনের প্রধান কাজ কি হবে সেটাও এই সূরায় আল্লাহ বলে দিয়েছেন। এই দিনের প্রধান কাজ হবে তসবিহ। প্রধান কাজ কি? তসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে আমল শুরু করতেন, এই দিনে আটটা সূরা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার রাত্রি থেকে বৃহস্পতিবার রাত্রি থেকে রাসূল পরিচ্ছন্নতা অভিযান চালাতেন। প্রত্যেক রাতে তিনার উপরে তাহাজ্জুদ ফরজ ছিল, তবে এই রাতে পরিষ্কার কাপড় চোপড় রাখতেন যাতে জুমার দিন পড়তে পারে। সবচেয়ে ভালো কাপড়টা জুমার দিন পরবেন, সবচেয়ে নতুন পোশাক জুমার দিন। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফে আল্লাহ বলছেন ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ হোয়েন ইউ এন্টার দা মস্ক। আপনি যখন মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরবেন। কার হুকুম? বিয়ের আসরে নয়, কোনো পার্টিতে নয়, মসজিদে যখন যাবেন আল্লাহর চেয়ে বড় মেহমান আর কে হতে পারে, সেই আল্লাহর সামনেই সবচেয়ে সুন্দর জামাটা পরবেন। রাসূলুল্লাহ সাল্লাম নখ কাটতেন, পরিচ্ছন্ন হতেন, আর জুমার দিন সবচেয়ে বেশি দুরুদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল পড়তেন দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারাও পড়ছেন আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুমার সকালে দুটি সূরা পড়তেন, সূরা সিজদা, সূরা দাহার। প্রথম রাকাতে সূরা সিজদা পড়তেন, দ্বিতীয় রাকাতে দাহার পড়তেন। জুমার সলাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, গাশিয়া পড়তেন, অথবা কোনো কোনো দিন পড়তেন সূরা কাফ, দুই রাকাতেই। অন্য সূরা দিয়ে পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্না হলো না। সুন্না আছে যেখানে বরকত আছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তা তোমরা ধরো, যা তিনি করেন নাই তার ধারে কাছেও তোমরা যেও। যুবক ছেলেরা এখন মাথার চুল এক পাশে লম্বা আর এক পাশে ছোট করে রাখছ, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। এটা রাসূল কখনো করেন নাই। উত্রুকু হুকুল্লাহ উহলুকু হুকুল্লাহ, রাখলে এক সমানে রাখতে হবে পুরা সাইড, আর কাটলে এক সমানে পুরোটাই কাটতে হবে। এখনকার মেডিকেল সায়েন্স বলছে যারা এক পাশে ছোট আর এক পাশে বড় রাখে, এদের যে কোনো সময় ব্রেনের যে কোনো রোগ দেখা দিতে পারে, কারণ এই চুলগুলোর সাথে প্রত্যেকটা চুলের নিচে নার্ভ আছে। মাথাতে 2700 কোটি নার্ভ আল্লাহ দিয়েছেন, কয়শো 2700 কোটি নার্ভ। প্রত্যেক নার্ভের সাথে আপনার স্মৃতি জড়িত। একটা নার্ভ মুছে যাবে, দেখবেন আপনি আপনার আব্বার স্মৃতি মনে নাই, অথবা মাকে চিনছেন না, অথবা অন্য কোনো ভাইয়ের বায়োগ্রাফি ইউ লস্ট ইট, আপনি এটা হারিয়ে ফেলেছেন। এই জন্য চুল এভাবে কাটবেন না। রাসূল যা দিয়েছেন সবটাই ফরজ। সবটা কি ফরজ? না করলে আপনার ক্ষতি, ইসলামের কোনো ক্ষতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুমায় যাওয়ার আগে সূরা কাহাফ পড়তেন। একটু কষ্ট দেব, দেখি কারা কারা আজকে সূরা কাহাফ পড়েছেন। একটা হাত, দুই তিনটা, রফিকও পড়েনি। তুমি পড়ছো? পড়েনি? আমারে জিগেবেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রাসূল প্রতিদিন 5টা সূরা কমসে কম তেলাওয়াত করতেন, এর মধ্যে সূরা বাকারা সবচেয়ে বড় সূরা। সূরা বাকারার ব্যাপারে রাসূল বলছেন যে পড়ে সব ভালো আল্লাহ তাকে দান করে দেয়, যে ছাড়ে সব দুঃখ তার কপালে আসে। তারকুহু হাসরা, তারকুহু হাসরা, যে সূরা বাকারা ছেড়ে দেয় সব দুঃখ তার কপালে আসে। আমাদের ঘরগুলোতে রোগ যায় না, বিমারি যায় না, বিভিন্ন বিপদ মুসিবত, এগুলোর একমাত্র কারণ ঘরে আমাদের তেলাওয়াত নাই। তেলাওয়াত যেখানেই হয় সেখান থেকে অসুস্থতা দূর করে দেন কে? আল্লাহ বলছেন
أَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ সূরা বনি ইসরাঈল আল্লাহ বলছেন যা কিছু কোরআনে নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা শেফা শেফা মানে ঔষধ না শেফা মানে কি কথা বলেন না কেন আরোগ্যতা অর্থাৎ আপনি ভালো হয়ে গেলেন একদিকে কোরআন পড়বেন আরেকদিকে আপনি ভালো হয়ে যাবেন সুবহানাল্লাহ সেজন্য সূরা কাহাফ রাসূল পড়তেন জুমার দিন সম্পূর্ণ সূরা কাহাফ যারা পড়বে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত একটা নূরের বাতি আল্লাহ তাদের উপর স্থাপন করে দিবেন আগামী দশ দিন সব বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে আর যদি প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত পড়েন এটাও আসছে মুসলিম শরীফের বর্ণনা আপনি কোন দিকে তাকায় রয়েছেন এদিকে তাকিয়েছেন কোথায় এদিকে এদিকে তুমি এটা নিয়ে নিচে চলে যাও মানুষের ডিস্টার্ব করো না আমরা দুনিয়ার রেকর্ডে তওয়াক্কা কম করি কারণ আল্লাহর কাছে আমাদের রেকর্ড আছে প্রত্যেক মানুষের পিছনে শত শত ক্যামেরা আল্লাহ ফিট করে রেখেছে এই জমিনের মাটিগুলো মাটি না এগুলো সব ক্যামেরা এগুলো কি কথা বলেন না কেন আপনার হাত ক্যামেরা চোখ ক্যামেরা পেটের ভিতরে ক্যামেরা সব ক্যামেরা দিয়ে আল্লাহ আপনাকে ঘিরে রেখেছেন আপনি পালিয়ে যাওয়ার কোনো উপায় ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিনকে আল্লাহ নির্দেশ দিবেন জমিন বলে দাও তোমার বুকে কোন কোন আলেমের উপর অত্যাচার করা হয়েছে বলে দাও জমিন বলে দাও তোমার উপর কোন কোন হাফেজের গায়ে আক্রমণ করা হয়েছে বলে দাও জমিন বলে দাও কোন নিরীহ মহিলার উপর অত্যাচার হয়েছে সব বায়োগ্রাফি জমিন কথা বলা শুরু করে দিবে জমিন কথা বলবে যারা যারা দূর থেকে হেঁটে এই জমিনে এসে কোরআনের বাগানে একত্রিত হয়েছেন জমিন তাদের কথাও কিয়ামতের ময়দানে বলে দিবে আল্লাহ জমিনকে আমাদের বন্ধু বানান বন্ধু বানাতে হলে আল্লাহকে সেজদা দিতে হবে যারা যারা জমিনে সেজদা দেয় ওই টুকরাটা কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে সূরা জুমা থেকে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন আপনারা মৃত্যুর পরে ভালো সার্টিফিকেট চান তো সবাই চান তো আমাদের ইমাম সাহেবরা জিজ্ঞেস করেন মানুষটা কেমন ছিল আমরা কি বলি কেমন ছিল ভালো ছিল কয়বার তিনবার এটা নিয়ম না আপনি বলবেন ভালো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন একটা লাশ যাচ্ছে জিজ্ঞেস করলেন কার লাশ সাহাবায়ে কেরাম বললেন অমুক লোকের লাশ লোকটা খুব ভালো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত আরেকটা লাশ যাচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কার লাশ অমুকের লাশ লোকটা খুব খারাপ ছিল রাসূল বললেন ওয়াজাবাত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আগের লাশে ওয়াজাবাত বললেন এখনো ওয়াজাবাত বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো লোকটা ভালো ছিল আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে তোমরা বলেছো লোকটা খারাপ ছিল জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলছেন কোন জানাজায় যদি ৪০ জন শিরক মুক্ত লোক উপস্থিত হয় ওই শিরক মুক্ত লোকের ওয়াদা সাক্ষী ওই লোকটার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কি মুক্ত কি মুক্ত বাউল গান থেকে দূরে থাকবেন শিরক মুক্ত থাকবেন ফকিরি গান গায় বিভিন্ন জায়গাতে কি কি গান বৈঠকি গান আর গীতা বয়াতি গান শেরেকে ভরপুর বেলাল রওনা করলো ফাতেমা জিনা করলো গানের ভাষা বাংলাদেশের গানের ভাষা এই সমস্ত গানের ভিতরে শেরেক লুকানো নাউজুবিল্লাহ আরো আসতে বলেন বাল দেবতা থেকে বাউল সূরা সাফফাতের ১২৫ নম্বর আয়াত বাল দেবতার পূজা করত ওই দেবতার পূজা যারা করে তারা বাউল এগুলো আমরা শুনবো না আমরা শুনবো কোরআনের সঙ্গীত রাজি আছে না নাই সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হলো কোরআন সবচেয়ে বড় সঙ্গীত কি রাসূল বলেছেন যারা সুর করে কোরআন পড়ে না তারা আমার উম্মত হতে পারবে সুর করে পড়বেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত না যত সুর সব কোরআনের ভিতরে দিব আল্লাহ তৌফিক দান করুক আমরা চাই আমাদেরকে যেন আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে দেয় মৃত্যুর পরে আমরা ভালো সেই সার্টিফিকেট এই কোরআনে আছে না নাই
আল্লাহ বলছেন জুমার দিন তোমরা যারা আজান শোনার পরে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদে যাও তাদের জন্য আমি ভালো সার্টিফিকেট দিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহু আকবার আল্লাহু আকবার অবস্থা কাহিল অবস্থা আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ হ্যাঁ তো আস্তে কোন কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের খবর জানেন আল্লাহু আকবার আপনারা বলেন আর বাতিলদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয় ইসলাম যারা পছন্দ করে না তাদের কলিজায় পচন ধরে যায় আপনাদের আল্লাহু আকবরের কারণে চিৎকার করে বলেন আল্লাহু আকবর যত কারসাজি দুনিয়ায় করুক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামীর পৃথিবী কোরআন যারা পড়ে তাদের পৃথিবী অন্য কারো কোনো পাত্তা নাই এখনই তো প্রতিদিন 20,000 করে নতুন করে কালমা পড়ে মাসুন মুসলমান হচ্ছে আল্লাহ বলছেন ও মুমিনেরা আমরা সবাই মুমিন আমরা কি আরো জোরে বলেন মুমিন হতে রাজি আছেন তো সুদি ব্যবসা যারা করে তারা মুমিন না কে বলেছেন আল্লাহ আদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হতে চাও সুদের যার কাছে যা আছে সব ছেড়ে দাও তবে মুমিনরাও সুদি কারবার করবে সেটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনেরা চক্রবৃদ্ধি আকারে তোমরা সুদ খেও না আল্লাহকে ভয় করো তাহলে সফলতা দান করবেন কে হে মুমিনেরা আমরা মুমিন আল্লাহ কবুল করেন আরো চিৎকার করে আমিন জুমা পড়ছেন তো সবাই পরপর তিন জুমা যারা শরীয়তের কারণ ছাড়া ছেড়ে দেয় তার নামটা মুনাফেকের কাতারে লেখা হয় মুনাফেক আমাদের দেশে খুব সহজভাবে মানুষ নেয় মনে করে যে এটা একটা ভালো শব্দ কাফের কোলে যত খেপে মুনাফেক কোলে কিন্তু এত খেপে না অথচ জঘন্য কোনটা বলেন তো শাস্তি বেশি হবে কার জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে কারা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান না সবচেয়ে নিচে থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে যারা ফজরে যায় না এরা মুনাফিক যারা এশায় যায় না এরা মুনাফিক রাসূল বলেছেন বুখারী মুসলিমের বর্ণনা আসকালু সালাত সবচেয়ে ভারী সালাত হলো মুনাফিকের জন্য এশা এবং ফজর ফজরে যায় না এশায় যায় না আমরা যাব রাজি আছি তো রাজি আছি তো মুনাফিকে মুক্ত হওয়ার জন্য রাসূল বলেছেন সাল্লাল্লাহু 40 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়বেন ইমাম যখন বলবে আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার 40 ওয়াক্ত যদি পর পর পড়তে পারেন বোঝা যাবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই আর যদি মাঝে দিয়ে ছুটে যায় পাঁচ ওয়াক্ত পড়লেন 6 ওয়াক্তের সময় ছুটে গেল বুঝতে হবে আপনার ভিতরে কি আছে মুনাফিকি আছে মুনাফিকের কয়টা গুণ বলেন তো মোটে তিনটা হ্যাঁ যে কটা জানেন হে কটাই তো কইবেন চারটা তিনটা চারটা রাসূল বলেছেন চারটা প্রথমটা কি যখন কথা বলবে মিথ্যা বলবে কথা বলবে মিথ্যা বলবে আর যখন আমানত রাখা হবে কি করবে খেয়ানত করবে যখন ওয়াদা করবে কি করবে খেলাপ করবে আর যখন মেজাজ খারাপ হবে তখন শুধু গালিগালাজ করবে ইদা খাসামা ফাজারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অর্ধেক যার মধ্যে থাকবে সে অর্ধেক মুনাফিক একটা যার মধ্যে থাকবে 20% মুনাফিক আর যারা 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বে তাদেরকে নেফাকি থেকে মুক্ত করে দিবেন কে আজকে ওয়াদা করছি 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বো রাজি আছেন তো কথা বল না কেন ইমাম যদি ওযু ছাড়াও নামাজ পড়ে আপনার নামাজের কোনো অসুবিধা নাই আপনার সমস্যা নাই আমি ইংল্যান্ডে এক মসজিদে সালাত আদায় করেছি তো ইমাম সাহেব সালাতের পরে আমাকে বলছেন মাই ডিয়ারেস্ট ইমাম আই প্রেড উইদাউট এভলিউশন
আমি তো উযু ছাড়া নামাজ পড়েছি। আল্লাহ তোর মনে ছিল না কয়না, সালাম ফিরানোর পরে মনে হয়েছে। আসে মুসল্লিদের নামাজ হয়ে গেছে, তুমি এটাকে কাজা করে নাও, তোমারটা কাজা করে নাও। আপনি যার পিছনে নামাজ পড়বেন আপনার সলাৎ কবুল করবেন কে? এই সভাপতি সাহেব, এই জবাব ভাই বসেন, কোথায় যান আপনি? আপনি উঠেন কেন? মসজিদের সভাপতি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে তোমরা দৌড়ো, দৌড়াচ্ছে কম হাঁটাচ্ছে বেশি সাই করো, যালিকুম খাইরুল লাকুম ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আজানের পরে যেই ব্যবসা হয়, এই ব্যবসা হলো হারাম ব্যবসা। ব্যবসা এমনি হালাল, কাপড়ের ব্যবসা করছে, বইয়ের ব্যবসা করছে, তারপরে সাইকেলের ব্যবসা করছে, মোটরসাইকেলের ব্যবসা করছে, হালাল। কিন্তু যখনই আজানের পরে দোকান খোলা রাখলো, ব্যবসা কি হলো? কথা বলেন না কেন, কি হলো? হারাম হলো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, যা কিছু তুমি ব্যবসা করবে যদি আজানের পরে বন্ধ করে দাও, তার চেয়ে শ্রেষ্ঠ ব্যবসা আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তোমার ব্যবসা যদি এমনি হতো 10%, আমি তোমাকে 700% ব্যবসা দিয়ে দেব। আমি চিনি বাংলাদেশে বহু ব্যবসায়ী, আজান হয় ব্যবসা বন্ধ করে দেয়, সাথে সাথে দোকান বন্ধ। বললাম, তোমার ব্যবসা কেমন? আমার বাসার পাশে এক ছেলে আছে, সৌরভ নাম, আজান হলো দোকান বন্ধ। সে বলছে, আমার চেয়ে ভালো ব্যবসা এখানে কেউ করে না। বরকত দিচ্ছেন কে? বরকতের মালিক কে? আল্লাহ। দেখেন না করোনায় সারা দুনিয়ার অবস্থা টালমাটাল, কিন্তু বাংলাদেশের অবস্থা এত খারাপ হয়নি, ঠিক না বেটি? খেয়ে পরে আমরা ভালোই আছি, ঠিক না বেটি? আমাদের লোকেরাও ভালো আছে। এখন আরেকটার কথা শুনতেছি, কি জানি কি ক্রন, এটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ, ওমিক্রন, গ্যাস্ট্রিকের একটা ওষুধ আছে। কোনো ক্রনই আমাদের কাছে আসবে না যদি আমরা আল্লাহকে ধরি, ঠিক কি না? আর যদি আল্লাহকে না ধরি তাহলে সব ক্রমই আমাদেরকে ঠাসবে, আমাদেরকে ধ্বংস করবে। আমাদের মুসলমানদের উপরে যারা বেশি আক্রমণ করেছে করোনায়, তারাই বেশি ধ্বংস হয়েছে, এখনো তারা ধ্বংস হচ্ছে। আমার ইরাককে যারা নষ্ট করেছে, কারা কারা? আমার ইরাককে তছনছ করেছে কারা? আমার আফগানিস্তানে সৈন্য পাঠিয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে কারা দুনিয়া থেকে বিদায় করেছে? তারাই এই করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের শিকার হয়েছে, ঠিক না বেঠি? আর বাংলাদেশের বহু মুসলমান করোনা নামও শুনে নেই, নামও শুনে নেই। বরিশালের এক লোক করে কয়, চাচা করোনা চিনেন? কয়, হেয়া কি বেড়া, হেয়া কি কও? কয়, করোনা আপনি চিনেন না? কয়, বোম্বাই মরিচ খাইছি, হেয়া মরে ধরবে না বেড়া। উনি নামও জানে না, কয় বোম্বা মেরুজ খেয়েছি, ধরবেই না এটা। এটা কারণ কি? কারণটা হলো আল্লাহর উপর যাদের তাওয়াক্কুল বেশি তাদেরকে হেফাজত করে দেন কে? আমরা আজকে ওয়াদা করব, আজানের সাথে সাথে ব্যবসা বন্ধ করে দেবো, রাজি আছেন না নাই? আরো তিনটা কাজের পরে আল্লাহ বলছেন, যালিকুম খাইরুল লাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, একটা ব্যবসার সন্ধান কি তোমাদেরকে বলে দেব নাকি? যে ব্যবসা করলে জাহান্নামের আগুন নিভে যাবে, দুনিয়ার ব্যবসা আগুন জ্বলে, আগুন নিভে না। ব্যবসায়ী যত বড় তার সমস্যাও তত বেশি, সমস্যাও বেশি। বড় পয়সার মালিক বড় সমস্যারও মালিক, ঠিক কি না? পয়সা বেশি যার, ঝামেলা বেশি তার। কিন্তু আল্লাহ বলছেন, আমার সাথে যদি ব্যবসা করো, তুঞ্জি কুম্মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন নিভিয়ে দেব, বাঁচিয়ে দিব জাহান্নামের আগুন থেকে। সেই ব্যবসার দুটি পুঁজি, তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইমানের দুইটি অংশ, একটি হলো আল্লাহ, আরেকটি রাসূল সাল্লাল্লাহু। আপনি আল্লাহর উপর ইমান আনলেন, রাসূলের হাদিস বিশ্বাস করলেন, আপনি মুমিন না। এখন কিছু ভণ্ড বেরিয়েছে, তারা বলে আমরা আহলে কোরআন, আমরা আহলে
কোরআন হাদিসের মধ্যে অনেক জয়ীফ আছে, এই জন্য আমরা হাদিস মানি না। তুই হাদিস না মানলে তো তুই মুসলমানই হতে পারবি না, হাদিস না মানলে তো তুই নামাজই পড়তে পারবি না, হাদিস না মানলে তো তুই জুমাতেও যেতে পারবি না, হাদিস না মানলে তো তুই যাকাত দিতে পারবি না। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, মাগরিব তিন ওয়াক্ত, এটা কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছে। ওই যে খর, আল্লাহ শিখিয়েছে। কে শিখিয়েছেন? রাসূলকে কে শিখিয়েছেন? আল্লাহ। জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন। এই যে জুমার নামাজ কয় রাকাত পড়লাম? দুই রাকাত, বাকি দুই রাকাত খুতবা শুনলাম। খুতবা শুনছেন তো? আমাদের দেশের জুমার খুতবা তিনটা হয়, যেটা নিষেধ, যেটা এজিদ শুরু করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খুতবা দিতেন। জুমার নামাজে মিম্বারে বসে কোনো কথা নাই, কোনোদিন বসেন নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় খুতবা হতো, রাসূল খুতবা শুরু করতেন, এরপরে বসে সানি খুতবা দিতেন। আর আমাদের এখানে আজান হওয়ার পরে আমরা মিম্বারে বসে অনেকক্ষণ বয়ান করি, তারপরে আবার আজান দেয়, এরপরে আরবিতে আমরা খুতবা দেই। জনগণ কিচ্ছু বুঝে না, জনগণ বুঝে না, অনেক হুজুরও বুঝে না। এক হুজুর খুতবাতে বলতেছে, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ও জআলনি খাইরুম মিনাল ওয়ারিসিন, আল্লাহ আমাদের আমাকে নিঃসন্তানই বানায় না, আমারে অনেকগুলো সন্তান দেন। আমি খুতবার পরে চিন্তা করলাম, এই বুড়া বয়সে সন্তান নাই, কি আফসোসের কথা। কইলাম, হুজুর আপনার সন্তান নাই? কয়, সন্তান তো আমার আটজন। আল্লাহ, তো আপনি যে দোয়া করলেন কত আমি বুঝি না, যে দোয়া বুঝেন না ওটা কবুল হবে না। রাসূলের সহি হাদিস, আপনি যেটা বুঝেন না ওটা কবুল হবে না, কারণ দিলেও তো আপনি টের পাবেন না। একজন আজানের উত্তর দেন, একজন উত্তর দিলে উত্তর হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানহু বলছেন, ব্যবসার পুঁজি দুইটি, আল্লাহর উপর ইমান, রাসূলের প্রতি ইমান। রাসূলকে আদর্শ না মানলে আপনি জান্নাতে যেতে পারবেন, হাউজে কাউসারের পানি আপনার নসিবে জুটবে না। আমার রাসূল ইসলামের জন্য মায়ের খেয়েছেন, দরকার হলে আমরাও খেতে রাজি আছি না? না, কথা কন না কে? রাসূলের চেয়ে পবিত্র কোনো মানুষ ছিল দুনিয়া? ছিল না। রাসূল মায়ের খেয়েছেন, দরকার হলে আমরাও মায়ের খেতে রাজি আছি, ঠিক কিনা? তবে ইসলাম আমরা ছাড়বো না, ঈমান আমরা ছাড়বো না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে। জিহাদ শব্দটা নিলেই এখন মানুষের মধ্যে আতঙ্ক, কারণ ইসলাম বিরোধীরা জিহাদ শব্দটিকে বড় বেশি কলঙ্কিত করেছে। জিহাদ ছাড়া ঈমান বজায় রাখা সম্ভব? এই যে মাহফিলটা, এটা একটা জিহাদ, এটা একটা কি জিহাদ? এই যে আপনারা এসেছেন, এটা জিহাদের অংশ। আমার মেয়েরা পর্দা করে, এটাও জিহাদের অংশ। আমার মায়েরা কোরআন হাদিস শুনে, এটাও জিহাদের অংশ। জিহাদ মানে চূড়ান্ত চেষ্টা, জিহাদ মানে কাউকে হত্যা না, জিহাদ মানে কাউকে মারা না। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন, যদি তোমাদেরকে মারে তোমরাও মারো, যদি কাবা ঘরে মারে কাবা ঘরেই মারো, যদি কাবা ঘরে মারে সেখানেই মারো। এখন আমরা মায়ের খাচ্ছি, তবে দিমনা আসতেছে, আমরা দেব। মেহেদি আলাইহিসসালাম আসবেন, ঈসা আলাইহিসসালাম আসবেন আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি হাতে মারবেন না, চোখ দিয়ে তাকাবেন, তিনার নিঃশ্বাস যে দূর যাবে, চোখের দৃষ্টি সে দূর যাবে। নিঃশ্বাসের ভিতরে যারা পড়বে গলে, পানির ভিতরে লবণ যেরকম মিশে যায় এরকম মিশে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই রাসায়নিক শক্তি নিয়ে আসতেছেন ঈসা আলাইহিস সালাম। আর দুনিয়ার কোনো অস্ত্র আমাদের কাজে লাগবে না, আমাদের প্রধান অস্ত্র হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময়ের কথা বলেছেন, জুমার নামাজ থেকে নিয়ে এটাকে অধিকাংশ মুফাসসিরিন বলেছেন মাগরিব পর্যন্ত যা দোয়া হয় সব আল্লাহ কবুল করে নেয়। বেশি করে দুরুদ পড়বেন, বেশি করে ইস্তিগফার পড়বেন, লম্বা সেজদা দিবেন। রাসূল সাল্লাম সেজদা দিতেন, ওনার পা মোবারক ফুলে মোটা হয়ে যেত সেজদা থেকে, পানি উত্রালে যেরকম শব্দ হয় এরকম কান্নার শব্দ ভেসে আসত। আমরা নামাজের বাহিরে কাঁদি বেশি, রাসূল ভিতরে কাঁদতেন বেশি, সাহাবে কেরাম সালাতের ভিতরে কাঁদতেন বেশি। আল্লাহ বলছেন, এটাও তোমাদের জন্য ভালো, তোমরা যদি আমার কাছে ভালো হতে চাও
তাহলে এই আমলটি করো, মানুষ ভালো না বললেও আমার কাছে তোমরা ভালো হয়ে যাবে, আল্লাহর কাছেই তো ভালো হতে চাই, ঠিক কি না? মানুষ ভালো বললো কি বললো না, একজনকে সবাই ভালো বললো। যেমন আমেরিকা ইংল্যান্ডের একজন রাজার স্ত্রী মারা গেলেন, কি নাম? প্রিন্সের স্ত্রী মারা গেল, কি নাম? ডায়না, মুখস্থ আছে না? এই ডায়নাকে সবাই ভালো বলেছে, কিন্তু আল্লাহর কাছে কি ভালো? কথা বলেন না কেন? আল্লাহর কাছে ভালো না। আল্লাহর কাছে ভালো হলো তো সে হাফ প্যান্ট পরতো না, আল্লাহর কাছে ভালো হলে বেপর দিকে থাকতো না, আল্লাহর কাছে ভালো হলে চোখের ভুরু ছাচতো না। কারণ রাসূল বলেছেন, যে মেয়েরা ভুরু ছাচে এদের আল্লাহ লানত, যে মেয়েরা বিপদ দিকে রাস্তায় বের হয় তাদের উপরে আল্লাহ লানত, ওদের আত্মীয় স্বজন যারা এগুলো এলাও করে তাদেরও আমল কবুল হয় না। আপনার বিবি কোথায় যায় কোথায় থাকে আপনি জানেন না, রাসূল বলেছেন এই লোকটা দায়ুস। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না, আপনার মেয়ে প্রাইভেটের নামে কোথায় কোথায় যায় আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। হ্যাঁ, বিয়ের পরে স্বামীর দায়িত্বে থাকবে সেটা আপনার দায়িত্ব না, কিন্তু তার আগে আপনাকে খবর নিতে হবে, ঠিক না? ঠিক। আজকে ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে আমাদের যুব চরিত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পড়াশোনা তো ভুরার ডিম হয় না, ইন্টারনেটে কিচ্ছু হয় না, হয় যেটা বাচ্চাগুলো চরিত্রহীন হয়ে যায়। কারণ এক ঘন্টার ক্লাস বাপ মা দিয়েছে কষ্ট করে মোবাইল কিনে, মোবাইল ছাড়া ক্লাস হবে না। স্যার আসতে আসতে আধা ঘন্টা শেষ, 15 মিনিট হাজিরা আর 15 মিনিট একটা চারটার পড়াতে বসে, 1 ঘন্টা শেষ, কিন্তু মোবাইল বাচ্চার কাছে আছে 2.5 ঘন্টা, বাকি 1.5 ঘন্টা বাচ্চাটা কি দেখলো, কি দেখলো? মায়ের সামনেই বসা কি দেখছে, মা কিন্তু খবর রাখতে পারছে না, আসতে টিপে অন্যদিকে চলে যাচ্ছে, এটা বোধ হয় না আপনাদের? হয়। আমরা আমার বাচ্চাদেরকে খেয়াল রাখবো, বাচ্চাকে 5 ওয়াক্ত সালাত বাচ্চা পড়লো কি না এই খবর আপনি নেন। কারণ সালাত যদি আপনি কায়েম করেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, আমি তাকে সব ফাহিশা থেকে ফিরিয়ে দেব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, নিশ্চয় সালাত মানুষকে সব ফাহিশা থেকে ফিরায়, এই জন্য নামাজ কায়েম করেন। বর্তমান আমাদের দেশের সবচেয়ে লম্বা সময় প্রধানমন্ত্রী বেগম হাসিনাকে আমি বলবো, আপনি সলাৎ কায়েম করে দেন, কোরআন কায়েম করে দেন, দেখবেন বাচ্চাদের স্কুলগুলোতে বাচ্চারা সব ফাহিশা থেকে ফিরে আসবে, ঠিক না? ঠিক। ঐশীর মতো মেয়ের জন্ম হবে না, কারণ উনি তো প্রতিদিন সকালে কোরআন পড়েন, ফজর পড়েন, ওনার নিজের ভাষ্য তো, কোরআন আপনি পড়েন আপনি ফজর পড়েন, এই দুইটাই স্কুলে চালু করে দেন, বাচ্চাগুলো সুন্দর হয়ে যাবে, গার্জিয়ানরা নিশ্চিন্ত হয়ে যাবে। কথা কন না কেন, আপনারা চান না এটা? আমার বাচ্চাগুলো যদি সলাৎ পড়ে, বাচ্চা মাসুম যদি সলাৎ পড়ে, এই সলাৎটা পিতামাতার আমলনামায় উঠে যাবে, সুবহানাল্লাহ। আজকে দেখেছি অনেকগুলো বাচ্চা এই এখানে মাঠে সলাৎ পড়ছে, হয়তো উজুও করে নাই বাচ্চাটা, উজুও নাই, হাত বাঁধছে পাশে কথা কইতেছে, কিন্তু তার সেজদা কবুল হয়ে যাবে, তার সেজদা কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আরাফার ময়দানে রাসূল সাল্লাম দেখলেন একজন সাহাবীর পিছনে তার ছোট ছোট বাচ্চাগুলো হাঁটছে, রাসূল মুস্কি হাসছেন, সাহাবীরা দিলেন বলছে রাসূল্লাহ আপনি মুস্কি হাসছেন, বলছে এই যে তোমার বাচ্চাগুলো কিনকে তুমি আরাফার ময়দানে এসেছো, ওদের তো ওরা মাসুম, ওরা যা করে সব আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে, তোমার হজ তুমি করেছো ওদের হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। একজন সাহাবী মারা গেলেন একটা জায়গাতে, সাহাবাই কেরাম কেউ জানছেন না ইনি আসলে সাহাবি ছিলেন না কাফের ছিলেন, কেউ জানছেন না। রাসূল লাশ নিয়ে দাঁড়ানো, হঠাৎ করে রাসূল সাল্লাম জিজ্ঞেস করছেন তোমরা কে চিনো এই লোকটাকে, কেউ বলছে না চিনি। একজন সাহাবি দূর থেকে এসে বলছে ইয়া রাসূল আমি একটু দেখি, হ্যাঁ আমি চিনি, কেমনে চিনো? অমুক জায়গায় আপনি আমাদেরকে রাতে পাঠিয়েছেন জিহাদের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, একটা এলাকার মানুষকে পরিশুদ্ধ করার জন্য, সেই জায়গাতে এই লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিয়েছে। রাসূল বলছেন এই লোকটা মুমিন, এই লোকটা কি মুমিন? রাসূল তার জানাজা পড়ালেন, তার জন্য দোয়া করলেন, রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন তাআওয়ান ওয়ালাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ান ওয়ালাল ইসমি ওয়াল উদওয়ান, সব নেক কাজে
আল্লাহর ভয়ের কাজে তোমার ভাইকে সাহায্য করো। ভাই যেই হোক যেই হোক, তোমার ভাই যদি তাকওয়ার দাওয়াত নিয়ে আসে তার পিছনে তুমি যাও, কারণ বুখারীর হাদিস শয়তান রেওয়ায়াত করেছে, সেটা আমরা আমল করি। শয়তান আবু হুরায়রাকে বলেছে, আবু হুরায়রা আমাকে তুমি ছেড়ে দাও, আমি এমন একটা কথা বলবো তোমাকে, এমন একটা জিনিস শিখে দেব যে আমরা শয়তানরা তোমাকে কখনো কবজায় আনতে পারবো না। বলছে শিখাও। বলছে তুমি রাতে আয়াতুল কুরসি পড়বা। রাসূলুল্লাহ শুনে বললেন সাদা অহবা কাদু, ওই শয়তান মিথ্যু কিন্তু হাদিসটা বলেছে সত্য। সুবহানাল্লাহ, আমরা সেটা আমল করি। এই যে প্রতি রাতে আমরা আয়াতুল কুরসি পড়ি, এটা রাবি কে? রাবি কে? শয়তান রাবি। একজন মানুষ যখনই তাকওয়ার দাওয়াত দিবে তার থেকে তাকওয়া নেব, যখনই দিনের ব্যাপারে সাহায্য চাইবে তাকে আমি সাহায্য করব, ঠিক না? ঠিক। আজকে আমার বহু আলেম ভাই বিভিন্ন কষ্টে আছে, আমাদের অনেকে বলে এই ভাইটা এই কাজটা করা ঠিক হয় নাই। আপনি বিচার পরে করেন, আগে ওই ভাইয়ের সহযোগিতা আপনি আগিয়ে আসেন, ঠিক না? ঠিক। কারণ ওই ভাই সারা জীবন আমল করেছে, এক দুইটা আমল দিয়ে আপনি তাকে খারাপ সার্টিফিকেট দিতে পারেন না। আমরা জেহাদের কাজে ভাইকে সাহায্য করব। এই যে মসজিদ বানানো হচ্ছে, এটাও একটা বিরাট জেহাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবে। মসজিদের আরো যা খরচ দিবে, রুবেল রুবেল থেকে নেবেন আপনারা। একটা মসজিদের কয় পয়সা খরচ পারবা না দিতে? কি ব্যবসা করে? বিদেশে পাঠায়, আদম আদমের থেকে এক একটা থেকে 20,000 করে বেশি লয়ে আলি বাবস। আদম আদম 75 সবচেয়ে ভালো ব্যবসা। তবে মানুষকে সৎ ব্যবহার করে বিদেশে পাঠায়, তাহলে বরকত হবে। আর যদি চিটারি করো তুমিও গ্রাম ছাড়া হয়ে যাবা। বহু আদম ব্যাপারী আছে গ্রামে থাকতে পারে না, কারণ মানুষের থেকে টাকা নিছে পাঠায় না, শুধু দাঙ্গালি করে খায়, ঠিক কিনা? নিবা পাঠাবা আরেক গ্রুপ থেকে নিবা, এইভাবে তাহলে তোমার সুনাম ছড়িয়ে পড়বে। এরকম সুনামের সাথে অনেকেই কাজ করছে, আল্লাহ তাকে তৌফিক দান করুক। এখন আমরা ভালো হতে চাই, ভালো হওয়ার কাজ ছিল প্রথম ইমানের কাজ। বিবির গায়ে হাত তুললে ইমান থাকে না, চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না, মদ্যা যখন মদ পান করে তার মধ্যে ইমান থাকে। আর সারে কোহাইনে আশরিক লা ইউমিন, আর জানিয়া তো হাইনে আজনি লা ইউমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ইমান থাকে, তওবার আগ পর্যন্ত ইমান তার মধ্যে ফিরে আসে না। আবার চুরি যখন চোর যখন চুরি করে খেতে রাইল ঠেলে, অবশ্যই এই গ্রামে নাই, খেতে রাইল ঠেলে লাঙ্গল দিয়া বিরাট মাথায় টুপি হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইল ঠেলে নিয়ে যাচ্ছে, আপনার আমল নামায় উঠতেছে গজবুল্লাহ গজবুল্লাহ। কারণ আপনি যে ওই যে আইল ঠেললেন, এক বিগত আইল ঠেললে সাতবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। বিবির গায়ে আক্রমণ করে, অবশ্য এখানে নাই, কথায় কথায় তালাক। তালাক তো শয়তানের প্রিয় শব্দ, তোমার মুখে আসে কেন এটা? আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস বিবাহ বন্ধন অটুট রাখা, কারণ আল্লাহ নিজে আসমান থেকে বিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? কোন বিবি? কোন বিবি? জায়নাব। কোন বিবি? জায়নাব রাদিয়াল্লাহু আনহা, বিয়ে আসমানে হয়েছে, আল্লাহ নিজে চান বিবাহ বন্ধন অটুট থাক, কারণ সাথে সাথে তালাক দেয়া এটা আল্লাহ কখনো পছন্দ করেন না। শয়তান প্রতিদিন পানির উপরে একটা সিংহাসন বানায়, বানায়া তার চেলা চামুন্ডাদেরকে ডাকে, কি করেছিলে আজকে? হঠাৎ বিও ডান টুডে, এই কামিয়া তুমি কি করেছো? আমি গ্রামে গ্রামে কিলাকিলি লাগাইছি। ওকে, ইউ ডিডেন্ট ডু ভেরি বিগ থিং, তুমি বড় কিছু করো নাই, যাও। তুমি কি করেছো? ভাই ভাই কিলাকিলি। তুমি কি করেছো? মসজিদের ভিতরে আমি জোরে আর আসতে বলা নেই, হুজুরের মধ্যে কিলাকিলি লাগাই দিয়েছি। এখন অবশ্য কমছে, হাত কোথায় বাঁধবে এটা নিয়ে ঠেলার। আরে ভাই, হাত তো না বাঁধলেও নামাজ হয়। মক্কা মদিনায় গেলে দেখবেন বহু মানুষ আপনি খাড়ায় থায় কয় বাঁধবো না, কি করবি কর, হাত বাঁধেই না, মালাকি মাছ হবে। আমরা এগুলো নিয়ে ঠেলাঠেলি করি। আমিন আমার ভাই জোরে বলে ফেললো, তাকে বুঝিয়ে বলতে হবে তুমি ইমামের প্রতি খেয়াল রাখবে, ইমাম হুজুর যদি আসতে বলেন তুমিও আসতে বলবে। যেমন মক্কাতে গেলে আমরা আমিন জোরে বলি না আসতে বলি জোরে, ওখানে ইমাম সাহেবও জোরে, আমরাও কাজা কাফারা সব আদায় করে নিই। এখন আমাদের আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে জোরে আমিন বলে ভাইয়েরা, কোনো সমস্যা নাই। ইমাম সাহেব বলছেন, ভাইয়েরাও বলছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে সবাই আসতে আপনি পিছন থেকে আমিন
মানুষে তো দৌড় মারলো, বলে কিরে কি বিপদ হলো সিলেটে এরকম, লন্ডন থেকে এক ছেলে জোড়া এসে আমিন বলছে ইমাম সাহেবের সামনে দিয়ে দৌড়। কিতা জানি হামাই গেছে কি আমার মসজিদে খানাইঘাট। তো আমি বললাম যে আপনি দৌড় দিলেন কেন? কয় হুজুর জীবনে তো শুনি নেই জোরে, ওকে বুঝিয়ে দিবেন, কারণ মসজিদে আসলে কারো উপর আক্রমণ করা জায়েজ নাই, কারোর সাথে খারাপ ব্যবহার করা জায়েজ নাই, তাকে বুঝিয়ে দিতে হবে মসজিদের আদব। মসজিদের আদব হলো ইমামকে অনুসরণ করা, ঠিক কিনা? আমার ইমাম হুজুর যেভাবে বলবেন আমিও সেইভাবে বলবো। যেহেতু দুটা অপশন আছে, জোরেও বলা যায় আসতে বলা যায়। শয়তান যখন বলবে আমি মুসল্লিদের মধ্যে কিলাকিলি লাগিয়েছি, বড় শয়তান কিছুই করবে না, আরেকজন যাবে তুমি কি করেছো স্বামী স্ত্রীতে আলাদা করে দিয়ে আসি, আসো তুমি আমার বুকে আসো, তোমার চেয়ে বড় কাজ আর কেউ করে নাই। এখন ফেসবুকে থেকে থেকে সংসারগুলো আলাদা হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ইন্টারনেটে বন্ধুত্ব পাতানো হচ্ছে, আছে না নাই? কথা বলেন না কেন? এই গরিব দেশের মতো ইন্টারনেট অ্যাক্সেস দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশের গ্রামে গ্রামে ইন্টারনেট। আমি তো ফেসবুক নাই আমার, আমি আমার ওই একটা অ্যান্ড্রয়েড সেট আছে, এটা আজকে বেরিয়েছি সাথে নিয়ে, দেখি যেখানে টিপ দিই সেখানে ইন্টারনেট আসে। মানে কত ইন্টারনেট মানুষ ইউজ করে আমার এই ছোট্ট দেশটাকে, এটা আমেরিকাতেও আমি পাইনি, ইংল্যান্ডে পাইনি, অস্ট্রেলিয়াতে পাইনি, আমার দেশের গ্রামে গ্রামে ইন্টারনেটে মানুষ ঢুকে কি দেখে, কি দেখে? ঘন্টা সে ঘন্টা স্বামী পড়ে থাকে ইন্টারনেটে, বিবি পড়ে থাকে ইন্টারনেটে, এগুলো থেকে বেরিয়ে আসেন। যতক্ষণ ইন্টারনেটে দিবেন ততক্ষণ আপনি তসবি করেন, সলাত আদায় করেন, ইন্টারনেটের সহজ অ্যাক্সেস ঘরে বন্ধ করে দেন, তা নাহলে বাচ্চাও হারাবেন, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো চরিত্রহীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, রাসূলের প্রতি ইমান, রাসূল যা সুন্নত করেছেন তা আমরা ধরব। যেমন আজকে জুমার সুন্নতগুলো আপনারা পালন করতে পারেন নাই অনেকেই, জুমাতে রাসূল এক রাস্তায় আসতেন আরেক রাস্তায় যেতেন, যেমন মাঠের এদিক দিয়ে ঢুকলেন এদিক দিয়ে বেরোলেন, তাও তো সুন্নত পালন হলো। আপনি মসজিদে যাচ্ছেন এক রাস্তায় যাবেন আরেক রাস্তা দিয়ে বের হবেন, ইমাম সাহেবদের সুন্নতগুলো থাকে না? পাঁচ ওয়াক্ত সালাতে রাসূল মুসল্লিদের দিকে ফিরে বসতেন, কিন্তু আমাদের ইমাম সাহেবরা শুধু আসর আর ফজরে বসেন, বাকি ওয়াক্তে বসেনই না। জুমা জোহর আসর এশা বসে না, ওদিকে ফিরে মুনাজাত করে দেন দেন, কিন্তু সুন্নাহ হলো সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরেন, এটা সুন্নাহ। আপনি প্রত্যেক নামাজে এটা করবেন, আপনি এটা সুন্নাহ। আপনি যখন সালাত আদায় করবেন ফরজ আদায় করে ইমামের জায়গাতে আদায় করবেন না, ওখান থেকে পিছনে চলে যান যদি সুন্নত আদায় করতে চান, ওটা ওই সময়ের জন্যই। মসজিদে তিনটা কাজ নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারোর জন্য জায়গা রাখা যাবে যেই হোক তিনি, দুই নাম্বার কুকুর যেভাবে বসে সেইভাবে সেজদা করা যাবে না, তিন নাম্বার পাখি যেভাবে খাওয়ার খায় এভাবে রুকু সেজদা করা যাবে ঠক 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 করে। স্যারে বসে নামাজ পড়বা? হ্যাঁ বসে নামাজ পড়তে পারে যদি খুব মাজুর হয়, এক কোনাতে কাতার যেন, এখন সারা দেশ হাঁটে কিন্তু মসজিদে এসে বসে কেমন লাগে কর, আছে না এরকম লোক? আরে ভাই আপনি সারা দেশে হাঁটতেছেন ওইখানে গিয়ে বসেন কেন আপনি? আপনি হ্যাঁ পা যদি না ভাঙা যায় দাঁড়িয়ে পড়েন, কোনো সমস্যা নাই দাঁড়িয়ে পড়েন, আর যদি একান্ত দাঁড়াতেও না পারেন এরকম মাজুর ভাই থাকতে পারেন, মাজুর মুরব্বী থাকতে পারেন একটা কোনাতে, যেমন মসজিদ নববীতে আপনারা দেখবেন ছোট ছোট টুল তারা রেখেছেন, কাবা শরীফে ছোট ছোট টুল আছে, ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলো উটের উপরে পড়তেন, উটের উপরে এমনি বসা যায় না, একটা কাঠের তাকিয়া সেখানে বসে। এখান থেকে অনেকে দলিল নিয়েছেন যে আপনি কাঠের কিছুর উপর যদি বসে সালাত আদায় করেন তাহলে হতে পারে সালাত, কিন্তু ফরজ যখন আদায় করবেন তখন উটের উপর রাসূল পড়তেন না, সবসময় নিচে নেমে পড়তেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দুইটা কাজ করবো ইমান, ঘরে সালাত আদায় করেন, আজান হলো অন্য সব বন্ধ, স্কুলের প্রাইভেট বন্ধ, টিউশনি বন্ধ, মাদ্রাসা বন্ধ, আগে সালাত আগে কি? প্রথম ওয়াক্তে যারা সালাত আদায় করে তাদেরকে ভালোবাসেন কে? বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল বলছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ তিনটি। প্রথম বললেন আল সালাত আলা ওয়াক্তিহা,
ওয়াক্ত মতো সলাত আদায় করা, সুম্মা আই, তারপরে কি? তারপরে হলো পিতা মাতার খেদমত করা, সুম্মা আই, তারপরে কি? আল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জেহাদ করা, এটা হলো তিন নাম্বার। আবার খরচের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাকালা আয়ালিহ, আপনার বিবির জন্য সন্তানের জন্য যা খরচ করলেন ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তারপরে হলো বিভিন্ন দিনই কাজে, তারপরে আল জেহাদ ফি সাবিলিল্লাহ, আপনি প্রথম পরিবারের জন্য খরচ করবেন, পরিবারের জন্য খরচ করার পরে আল্লাহর দিনের জন্য খরচ করবেন, আল্লাহ তৌফিক দান করুন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি জেনে থাকো এটা তোমাদের জন্য ভালো হবে, জানাটা ফরজ। আজকে জুমার খুতবা এখানে যিনি দিয়েছেন, কই এই ভাই, খুতবাতুল মারজানদের খুতবা না এটা, ওটা ওখান থেকে তিনি দিয়েছেন, এলেমের উপর বলেছেন। এলেম যারা অর্জন করলো দুনিয়ার কোনো উদ্দেশ্যে ওরা জান্নাতের গন্ধ পাবে না, দুনিয়ার কাউকে খুশি করার জন্য অথবা দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য কোনো জ্ঞান আপনি অর্জন করেছেন আপনি জান্নাতের গন্ধ পাবেন না। আবার যারা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ জান্নাতের দুয়ার তার জন্য খুলে দেয়, নূরের ফেরেশতারা তার জন্য পর বিছিয়ে দেয়। এই অবস্থায় যদি সে মারা যায় শাহাদাতের মৌত আল্লাহ তার নসিব করে দিবে। প্রত্যেকটি এলেমকে ফরজ করেছেন কে? তালাবুল আলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান ফরজ। কোন জ্ঞান? বিয়ের আগে বিয়ের জ্ঞান ফরজ, বিয়ের আগে বিয়ের জ্ঞান ফরজ। বিবির মোহরানা আগে দিবেন না পরে? আরো আসতে বলেন, কিন্তু আপনারা যারা বিয়ে করেছেন আগে দিয়েছেন না পরে? দেখি কে কে আদায় করছেন মোহরানা, দেখি একটু হাত তুলেন তো। এত এত তার তুমি মোহরানা দাও নাই? এই যে দেখছেন আপনাকে প্রধান অতিথি, বোর মোহরানা দেয়নি। মোহরানা আগে দেয়াটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে 19টি উট দিয়েছেন, দিছো আলহামদুলিল্লাহ, 19টি উট তাদা দিয়ে তারপরে কবুল করেছেন, তারপরে কি বলেছেন? কবুল। আমরা এটা বাকি রাখবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা যেইভাবে করেছেন সেটা সেইভাবে করাটাই আমার আল্লাহ পছন্দ করেন। যেমন আজানের পরে রাসূল বলেছেন আগে দুরুদ পড়ো, আগে কি পড়ো? যখন শোনা যায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন? কোথায় পাইছেন এটা? এই জন্যই জিজ্ঞেস করলাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হয় যা মুয়াজ্জিন বলে তোমরা সেটাই বলো, বুখারী মুসলিমের বর্ণনা, মা ইউকালু ওয়াকাল মুয়াজ্জিন, শুধু হাইয়া আলা সালাহ সময় তোমরা বলতে পারো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলা ফালাহ সময় বলতে পারো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু যদি হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ ফালাহ বলেন তা উত্তর হয়ে যাবে। এরপরে আপনি দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়েন, তারপরে আজানের দোয়াটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে যে পড়বে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, হাল্লাত লাহু শাফাতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হবে। যেমন আমরা অনেকেই উযুর পরে আসমানের দিকে তাকিয়ে আশহাদু আন লা ইলাহা পড়ার জন্য বলা হয়েছে, আসমানের দিকে তাকানোর কোনো কথা হাদিসে আসে নেই, উযু যেখানেই করেন আপনি সাথে সাথে পড়েন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ খুলে দিবেন। এটা মেয়েদের জন্য দিবেন, ছেলেদের জন্য দিবেন। আবার মেয়েদের জন্য বাস্তি বোনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা যদি চারটা কাজ করে জান্নাতের আটটি দরজায় তাদের জন্য খোলা থাকবে। প্রথম হলো সালাত, ওয়াক্ত মতো সালাত আদায় করা। দুই নম্বর স্বামীর আনুগত্য করা, স্বামীরা খুব খুশি হয় মানে একটি দিয়ে খেদমত দিতে পারবে তো, রাসূল নিজে বিবিদের খেদমত করেছেন, বিবিরা যেমন ওনার খেদমত করেছেন উনিও বিবিদের খেদমত করেছেন, কখনো একা বিবিদেরকে রান্না করে ছেড়ে দেননি মুহাম্মদ সাল্লাল্লাহু। এখানে আসর জামাত হবে, আপনারা উঠছেন কেন? আমি বসতে বলি না কাউকে, ও মসজিদে জামাত হচ্ছে, তো তোমরা কখন করবা? এখানে জামাত হবে কয়টা? এই তো 4:15, 10 মিনিট আছে, 4:15 হবে। ওজুর দরকার আছে না? ওজুর জন্য 5 মিনিট দেওয়া হবে, ঠিক আছে? আমি আর কয় মিনিট বলতাম বলে,
আমি আরছি কত আগে, গত বছর আপনাকে হুজুরই আসেনি, হুজুরে দাওয়াত দিয়েছেন, হুজুর সব লয় আউট। কীর্তন কীত হইল এই বছর, আমি আগে আইছি দেখে আমারে দেরিতে দিস, অবশ্য একটা জরুরি কাজ হয়েছে। আমরা জুমার দিনের কয়টা আমলের কথা বললাম বলেন দেখি, প্রথম কি আমল বলেন, প্রথম বলেন, হায় হায় কোন সুরা পড়বেন, সুরা সেজদা, সুরা দাহা, এরপরে জুমায় যাওয়ার আগে সুরা কাহাফ, পুরাটা না পড়লে প্রথম দশ আয়াত এবং শেষ দশ সাত আয়াত পড়বেন, তাহলে ওসিমা মিনাদ দাজ্জাল, এই অবস্থায় যদি দাজ্জাল আসে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করে দিবেন। আমরা ইনশাআল্লাহ সালাতের প্রস্তুতি নেব, কারণ ভাইয়েরা না পানি খাবো পরে, এক ভাই অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, এগুলো পার্সোনালি জেনে নিয়েন, এত বড় প্রশ্নের উত্তর এখান থেকে দেয়া যাবে না। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। মাসউদ দোয়া চেয়েছেন, আপনারা বসেন, অনেক ভাই দোয়া চেয়েছেন, দোয়া চাইলে রাসূল করে দিতেন। গোলাম ভাই 1000 টাকা দিয়েছেন, আরো দিবেন ইনশাআল্লাহ। এই মাঠে 19 তারিখ আমার অত্যন্ত স্নেহের আব্দুল্লাহ আলামিন, আপনার মায়ের জন্য দোয়া। ভাইরা যারা উঠে গেছেন, যে যেখানে থাকেন সংক্ষিপ্ত দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লাল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী, আল্লাহ রাব্বুল আলামিন। ফুলকি উফুলকি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে এই মাহফিল থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। জুমার এই দিন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুণা মাফ করে দাও, আশেপাশে যত কবরস্থান আছে সব কবরস্থানের সকল মুর্দে গানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাসুদ ছেলেটা অল্প বয়সে চলে গেছে তাকে তুমি মাফ করে দাও, মাসুদের বোন মেহমানদের খাওয়ার খাইয়েছে তাকে জান্নাতের খাওয়ার নসিব করে দিও, এই মসজিদ কমিটিকে তুমি কবুল করে নিও। আমার চেয়ে সুন্দর কথা বলেছেন আমার আবুল খায়ের আনসারি ভাই, আনসারি ভাইকে তুমি কবুল করে নিও, আমার মুকাররম বিল্লাহকে, মুস্তাকিম বিল্লাহকে তুমি কবুল করে নিও, আজকের আমাদের সভাপতি জাফর হুজুরকে তুমি কবুল করে নিও, সেই সাথে সকল মসজিদের আলেমদেরকে কবুল কর। মাদ্রাসাগুলো বড় কষ্টে চলে, প্রত্যেকটি মাদ্রাসার জামিন তুমি হয়ে যাও আল্লাহ। যত স্কুল কলেজের ছেলেমেয়েরা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি দান করে দিও, এই মসজিদটাকে মসজিদে নববীর মতো কবুল করে নিও, রুবেলকে ইসলামের জন্য কবুল করো, রুবেলের সাথে মসজিদ কমিটিকে তুমি ইসলামের জন্য কবুল করো, মসজিদ কমিটির জবাব ভাই সহ যত কমিটির মেম্বার আছে ইমাম আছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। সারা বাংলাদেশ সারা দুনিয়াতে যত জায়গায় জুমার নামাজে মানুষ হাজির হয়েছে মাফ করে দাও আল্লাহ, আজকের মাহফিলে যতজন এসেছে সবাইকে মাসুম করে দাও, সব বিপদ মুসিবত দূর করে দিও, আমার যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করে নিও, নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরপুর করে দিও আল্লাহ। 19 তারিখের প্রোগ্রাম আমার অত্যন্ত আদরের আলামিন আসবে, তাকে সহি সালামতে আসার তৌফিক তুমি দান করে দিও, এই মাহফিল কমিটিকে কেয়ামত পর্যন্ত তোমার কোরআনের কথা শোনা এবং মানার তৌফিক দান করে দিও আল্লাহ। যার রোগ ব্যাধি আছে রোগ ব্যাধি ভালো করে দাও, যার ঋণ আছে ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, যার যে দুঃখ আছে জীবনের দুঃখগুলো দূর করে দাও আল্লাহ। আমাদের দেশের পুলিশ আর্মি র‍্যাব বিডিআর সরকারি বেসরকারি সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, যত ওলামা হযরত দুনিয়ার বিভিন্ন জেলখানায় পড়ে আছে তাদেরকে তুমি সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে আল্লাহ, জাল্লা শানু শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও, মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।